Assalamu alaikum. Viewers, আপনারা দেখতে পাচ্ছেন রেস GSR 125. প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এটা সাউন্ড কোয়ালিটি বর্ণনা করতে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি খুব অসাধারণ একটা লুকের বাইক আমরা যারা খুব বেশি লং ড্রাইভ করি না তাদের জন্য খুব উৎকৃষ্ট মানের হবে এটা কারণ এটার লং ডিউরেবিলিটি সম্পর্কে আসলে কারো কোনো ধারণা নেই কারণ বাইকটি সম্পূর্ণই বাংলাদেশি নতুন এখন পর্যন্ত বলা যায় না যে আগামী 2 বছর 3 বছর বা 5 বছর পর এই বাইকটার অবস্থা কি রকম হতে পারে তবে প্রাথমিক ধারণা করে বলা যায় যে বাংলাদেশের বাজারে আসলে এই মুহূর্তে টিকে থাকার মতো যোগ্যতা যথেষ্ট যোগ্যতা এই বাইকটির আছে আর যেহেতু আমি এই বাইকটার একজন সাধারণ ইউজার জাস্ট আমি এই কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ না সুতরাং ওদের বিজ্ঞাপন আমার দেওয়া সাজে না তারপরও আমি যখন চালাই আমার কাছে বাইকটি খুব প্রশংসনীয় মনে হয় দেখতে পাচ্ছেন এটা সাউন্ড প্রথমে সাউন্ডটা একটু কর্কশ মনে হলেও যখনই গিয়ার চেঞ্জ হয় এটার সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় খুব স্মুথ একটা সাউন্ড বের হয় যেটা আসলে সব রেসিং বাইক থেকেই সবাই আশা করে আর ব্রেকিং সম্পর্কে আর কি বলবো খুব অসাধারণ ব্রেকিং সিস্টেম এটাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো এটার ব্রেকিং সিস্টেমটা ঠিক আছে ধর এখানে বেরোবো আমি এই মুহূর্তে আমাদের রেসার রবিন হুন্ডাটি চালিয়ে দেখাবেন আপনাদের ভিডিওটি দেখা যাচ্ছে আসিবেন আমাদের রেসার রবিন
আরেকবার দেখান, আর এই পাশ দেখান। যখন স্টার্টটা নামানো থাকবে তখন স্টার্টটা অফ হয়ে যাবে, আবার স্টার্টটা যখন উঠাবো তখন আবার ব্রেক দিলে কাজ করবে। একটু সামনে ধর, ডাকড়ায়